করছি ওদিকে যে রাষ্ট্রপতির নিমন্ত্রণে দিল্লিতে গিয়েছিলেন মাননীয়, সেখানে গিয়ে দেখা যাচ্ছে দিল্লি অমিত শাহর সঙ্গে এক টেবিলে বসে ডিনার করছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন মমতা ব্যানার্জি বিজেপির বড় বিরোধী মুখ, কিন্তু আমরা কি দেখছি আবার দিল্লিতে গিয়ে এক টেবিলে যোগী আদিত্যনাথ অমিত শাহজি বা বিজেপির নেতাদের স্থাবর নেতাদের সাথে বসে খানা খাচ্ছে, আর পাড়াতে কেউ সিপিএম কেউ তৃণমূল কেউ কংগ্রেস কেউ আইসেপ করলে নিজেদের মধ্যে যাতে একদম ঘোর শত্রুতা বানিয়ে দিচ্ছে। সৌজন্যতা যদি ওখানে এসি রুমে বসে মমতা ব্যানার্জি করতে পারেন বুথ স্তরেও, আমি মনে করি সাধারণ মানুষের মতো সৌজন্যতা আনা দরকার। তবে একটা কথা আমরা যখন দেখেছি, যখনই মমতা ব্যানার্জি বিপদে পড়েন তখনই দিল্লি ছুটেন তিনি, কারণ এই মমতা ব্যানার্জি এই বিজেপির প্রধান বিরোধী মুখ হয়ে লোকসভার জন্য তিনি প্রস্তুত নিচ্ছেন। সে যদি আর বিজেপির ওই বড় নেতাদের সামনে বসে প্লেটে এক প্লেট এক জায়গায় বসে গল্প করেন খাওয়া দাওয়া করেন, সে প্রশ্ন তো হয়েই যাচ্ছে যে থেকেই যাচ্ছে যে বিপদে পড়েছেন, ভাইপো হয়তো বাঁচানোর জন্য ভাইপোকে তিনি সেটিং করছেন। আমাদের এত ভাইপো পশ্চিমবাংলার আছে তাদের বাঁচানোর জন্য কোনো চিন্তা আমরা নিচ্ছেন না, না চাকরি না কর্মসংস্থান না সংখ্যালঘু ছেলেদের স্কলারশিপ না অকাপ সম্পত্তি উদ্ধার নিয়ে ভাবছেন না। 13 তারিখে আবার অভিষেক ব্যানার্জিকে ইডি ডেকেছে, সেই জায়গা থেকে তিনি সূচ করেছেন 56 ইঞ্চি মোদীকে নিয়ে কটাক্ষ করেছেন, কী বলবেন? আমার জানি না কী হবে, ভয়ঙ্কর কিছু হবে না আজকে ব্যাপার, কারণ যেভাবে দিল্লি ছুটছেন মাঝে মধ্যেই তো প্রচুর ভয়ঙ্কর মনে কিছু হবে না, যদি সাব জুডিস ম্যাটার তদন্ত করবে তদন্তকারী অফিসার। যেখানে কিনা পুরো তোলপাড় হয়ে যাচ্ছে ইন্ডিয়ার ভারত নিয়ে, আপনি এটা নিয়ে কী বলবেন? কী দেশের নাম ভারত না ইন্ডিয়া? দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে দেশ চালাতে, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, কালোধন বিদেশ থেকে নিয়ে আসবার কথা বলেছিল, সবেতে বিজেপি ব্যর্থ হয়েছে। বিজেপির আমলে হিন্দু ভাইরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পেট্রোল ডিজেল হিন্দু ভাইদেরকেও যে জয়শ্রীরাম স্লোগান দেয় তাকেও সে 100-এর কাছে কিনতে হচ্ছে, গ্যাস যে জয়শ্রীরাম স্লোগান দেয় তাকেও 1200-এর কাছাকাছি কিনতে হচ্ছে, আর মুসলমানদেরকেও 1200 কিনতে হচ্ছে। বিজেপি সরকার ব্যর্থ হয়েছে, কিছু তো করতে হবে একটা, ইন্ডিয়া ছেড়ে ভারত, আমরা ভারতও বলি আমরা ইন্ডিয়াও বলি হিন্দুস্তানও বলি আর আরবিকে আবার হিন্দু বলে, তারপরে যে এই নাম পরিবর্তন করে কিছু হবে না, কর্মসংস্থান কি তৈরি করছে, জিডিপি কোথায় নিয়ে গেল দেশের, এই স্বাস্থ্যে দেশের কি হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। প্রতিবন্ধীদের যে বরাদ্দ প্রতি বছরে কেন্দ্র সরকার সেখাতে কাটিং করছে, 100 দিনের কাজের ঠিক বরাদ্দ কমিয়ে দিচ্ছে, এইগুলো নিয়ে তো বিজেপি সরকারের কাজ করা দরকার কেন্দ্র সরকারের, সেগুলোতে ব্যর্থ হয়েছে শুধু নাম পরিবর্তন করে, কি হবে নাম পরিবর্তন করে? আর ভারতও ছিল ইন্ডিয়াও আছে হিন্দুস্তানও আছে হিন্দু আছে, তাতে আবার অসুবিধে কোথায়? এ শুধু চমকের রাজনীতি করতে চাইছে, ঠিক যেভাবে ওই বাংলা দিবস উদযাপন করার চমকের রাজনীতি দিতে চাইছে কেন্দ্র, ঠিক এই চমকের রাজনীতি দিতে চাইছে, এতে কোনো কাজ হবে না। আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ সব দেশের মানুষ প্রস্তুতি নিয়েছে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। দেখুন বিজেপির কাউন্সিলরের থেকে বড় কথা হচ্ছে বিরোধী কাউন্সিলর যারা তারা আক্রান্ত হয়েছেন, এটা হচ্ছে আমার কাছে বড় কথা। গণতন্ত্রে বিরোধীরা যত শক্তিশালী থাকবে, বিরোধী পরিষদ যত সুরক্ষিত থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু দুঃখের বিষয় কি রাজ্য কি কেন্দ্র দেখবেন সবসময় চেষ্টা করছে বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য। আমরা ইতিপূর্বে আমি একজন বিধানসভা সদস্য হিসাবে বলছি, আমরা যারা বিরোধী যখন সরকারকে সমালোচনামূলক কোনো কথা বলি, সরকারের ভুলের দিকটা যখন দেখিয়ে দিই আর চেষ্টা করি আমাদেরকে বিভিন্ন সময় চিৎকার চেঁচামেচি করে স্পিকার স্যার অনুরোধ করার পরেও কিন্তু শাসকের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে দেখেছি একাধিকবার অনুরোধ করার পরে তারপরে তারা চুপ হয়, এক কথা আমাদের বিরোধী খণ্ডকে রোধ করার চেষ্টা করে। এই দেখতে দেখতে দেখলাম একদিন হাতাহাতি পর্যায়ে চলে গেল বিধানসভার মধ্যে, যেখানে হাউস টু বিলং অপোজিশন বলি আমরা, সেক্ষেত্রে এই পৌরসভার মধ্যে যে ঘটনা ঘটলো কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। বিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত, যারা বিরোধী কণ্ঠ রোধ করার জন্য অপোজিশনকে রোধ করার জন্য যারা এই ধরনের মারামারিতে জড়িয়ে পড়লো তাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান ব্যবস্থা নেওয়া দরকার। আমি আশা করব কলকাতার মহানগরী অর্থাৎ মেয়র এই ব্যাপারটা তিনি দায়িত্ব নিয়ে তিনি যারা বিরোধীদের উপরে যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে তিনি সদার্থক ভূমিকা নেবেন। গুরুত্বপূর্ণ বিষয় কক্ষের অভ্যন্তরগুলোতে এই ধরনের ঘটনা, গণতন্ত্রের প্রেক্ষাপট যেখানে তৈরি হয়, যেখানে আইন তৈরি হয়, যেখানে আলোচনা করা যায়, সেই কক্ষের অভ্যন্তরে এই ধরনের ঘটনা কীভাবে হয়? দেখুন পঞ্চায়েতের যখন বিরোধী শাসকের আলোচনা মিটিংগুলো হয় সেক্ষেত্রে দেখবেন এখানে এক প্রকার বিরোধীদেরকে কন্ট্রোল করে রাখা হয়, সমিতিতেও হয় জেলা পরিষদেও হয়, সেক্ষেত্রে এগুলো বাইরে যাচ্ছে না, যেগুলো মিডিয়াতে আসে বা যেগুলো চরম পর্যায়ে চলে যায় সেগুলোকে আমরা জানতে পারি। কিন্তু প্রতিনিয়ত যারা বিরোধী আমরা রাজনীতি করছি বিভিন্নভাবে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আমাদেরকে আমাদের বিরোধী কণ্ঠরোধকে আটকানোর চেষ্টা করে, যেটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়।
আচ্ছা, সজল ঘোষ এবং অসীম বসু, তৃণমূল কাউন্সিলর অসীম বসু এবং তার পাশাপাশি সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, দুজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। দেখুন, তদন্ত করা দরকার, কারা কারা যুক্ত আছে, এই ঝামেলা তৈরির পিছনে কারা আছে, কীভাবে হলো টোটালটা হওয়া দরকার। অন্যথায় ওই শোকজ দুজনকে দুটো পার্টি দিয়ে দিল, এই সমান একটা ব্যালেন্স করে চলে গেল, এটাতে গণতন্ত্র মানে স্ট্রং থাকে না, আমার মনে দুর্বল হয়ে যাবে। যদি সজল ঘোষ দোষ করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিও, বা অন্য কেউ যদি দোষ করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা। ওই শুধু ব্যালেন্স করার জন্য দুটো দলে দুজনকে দিয়ে দিলাম, শোকজ করলাম, আমার মনে হয় এতে গণতন্ত্র স্ট্রং থাকবে না। সজল ঘোষ বলছে আমার দোষের কি আছে, আমি চোরকে চোর বলেছি, এটা তো দুর্নীতি নিয়ে কথা বললেই আক্রমণ মানসিকতা। দেখুন, ব্যাপারটা হচ্ছে, তারপর আমি বলছি সব জায়গায় একটা সংসদীয় শব্দ বহন করা দরকার, যেটা অসংসদীয় সেইগুলো আমাদের সেই শব্দগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। যেমন বিধানসভার মধ্যে আমরা বলতে পারি না, আমি যদি নতুন বিধায়ক যে তিনি মিথ্যা বলছেন, বলতে হয় সেক্ষেত্রে অসত্য বলছে, শুধু একটু শব্দের চয়নের ক্ষেত্রে। আমি আশা করব আমরা গণতন্ত্রের রক্ষার সাথে কি শাসক কি বিরোধী যারা আমরা আছি, আমরা মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য, বেটার গভর্নেন্সের জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং আমাদের কথার দ্বারাই ব্যক্তিগত আক্রমণভাবে কেউ আঘাত পেয়ে যাক এটাও যেমন আমরা লক্ষ্য রাখবো, ঠিক একইভাবে কেউ যদি মুখ খুশিয়ে কোনো একটা কথা বলে দেয় তার জন্য কারো গায়ে হাত তুলে দেবো, এটাও কোনোভাবে কাম্য না। স্পেনের শিল্পপতিদের বাংলায় সম্প্রীতির পরিবেশে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণভাবে সিঙ্গুর, নন্দীগ্রাম সমস্ত কিছু জায়গা আমরা দেখেছি, এখনো পর্যন্ত শিল্প আসেনি, এতগুলো বিজিডিএস হয়ে গেল। অন্যদিকে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একটা মুষ্টির সামনে দাঁড় করিয়ে যারা শিল্পপতিরা রয়েছেন তাদেরকে আহ্বান জানাতে কিভাবে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা মোর্চক করতে গিয়েছে, ইতিপূর্বে যে কটা বাণিজ্য সম্মেলন হয়েছে পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি না হলে, সেই বাণিজ্য সম্মেলনে কত টাকা খরচ করেছে মুখ্যমন্ত্রীকে হলফনামা দিয়ে জানানো দরকার, এবং কত টাকা ইনভেস্ট হয়েছে। আমার মনে হয় তো দেখলে দেখা যাবে যে ইনভেস্টের থেকে বেশি খরচ হয়ে গেছে শুধু আপ্যায়ন করার জন্য, কারা ইনভেস্ট করছে। আপনি স্পেনে কেন অত দূরে যাওয়ার প্রয়োজন কী আছে, মুখ্যমন্ত্রী সরাসরি আদানিদের সাথে এত সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন কেন, বা বাংলার যারা বাংলা সহ দেশে যারা বড় বড় শিল্পপতি আছেন মুখ্যমন্ত্রীর সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক, তারপরেও তারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই দামান ছেলেগুলো। আমরা স্পেশাল ইকোনমিক জোন যে ফলতার কথা ভুলে যাচ্ছি না, আজকে ফলতা কোন জায়গায় আছে, 2011 সালের আগে বা 2014 পরে বা 2023-এর কোন জায়গায় আছে, স্ট্যাটাসটা কী আছে দেখলে দেখা যাবে। ওখান থেকে শিল্পপতিরা আপনার কারখানা গুটিয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, কেন, ওইখানে মমতা ব্যানার্জির কিছু দামাল ভাইপো আছে, এই দামাল ভাইপোগুলোকে যতদিন না পর্যন্ত কন্ট্রোল করতে পারবে এদের অত্যাচারের কারণে শিল্পপতিরা বাংলায় আসবে না। আর যেখানে টাটার মতো এত নামি দামি ব্র্যান্ডকে যখন আমরা বাংলা থেকে তাড়িয়েছে শিল্প করতে দেয়নি, সুতরাং অন্য দেশের এবং দেশে ইন্টারন্যাশনাল যারা বিজনেসম্যান আছে তারা বাংলায় ইনভেস্ট করতে গেলে পাঁচবার ভাববে। 2022 সালের জানুয়ারিতে বেলডাঙ্গায় বিস্ফোরণে ইউএপি ধারা যুক্ত করলে এরাই দেখা যাচ্ছে যে সেনার গ্রেনেডের মতো গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। সিএফএসএল রিপোর্টের পর আদালতে জানায় এনআইএ, এবং এক যুবকের মৃত্যুর পর 74টি গ্রেনেড উদ্ধার হয়েছিল বিস্ফোরণের পর। সিএফএসএল রিপোর্ট না হলে তো আমরা অনেক ক্ষেত্রে বোঝা যায় না ভাঙড়ের ক্ষেত্রে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে শুধু বেলডাঙ্গা নয়, ভাঙড়ে যেভাবে শওকত মোল্লার নেতৃত্বে আরাবুল কাইয়া আরাবুল আপনার আরও যারা আছেন আরাবুল সাহেবের ছেলে আরাবুল সাহেব দীপিকা সাহেবদের সহযোগিতা নিয়ে যেভাবে আপনার ক্যানিং ওপার থেকে জীবনতলা থেকে শুরু করে দোষাবা থেকে এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি মেশিনপত্র বোমগুলি নিয়ে এসে করেছিল, এক্ষেত্রে আমার মনে হয় ইউএপিএ ধারা লাগিয়ে এনআইএ ইনভেস্টিগেশন করুক এবং যারা সাথে যুক্ত তাদেরকে ইউএপিএ ধারা দিক, কারণ এটা বর্ডার স্টেট, যেমন সাথে সাথে এটা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সাউথ চব্বিশ পরগনা। তারপরে বলবো বেলডাঙ্গার ক্ষেত্রে, বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে ইউরোপীয় ধারায় কেস হয়েছে, জানা দরকার এত কটা গ্রেনেড উদ্ধার হয়েছে, মানে ছোটোখাটো বিষয় নয়, কারা যুক্ত আছে কী লক্ষ্য ছিল না ছিল সেগুলোকে সত্যি উদ্ধারণ হোক। তবে হ্যাঁ, আমি আশা করব আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি কোনো নির্দোষ ব্যক্তিকে বেশি দিন বা এর মধ্যে জড়াবে না। আমি আশা করব তাদের কাছ থেকে যারা প্রকৃত দোষী তাদেরকে অ্যারেস্ট করে আমরা দ্রুত শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা, রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি তিনি উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য রাজ্যপাল সংঘাত, এর মধ্যে দেখা যাচ্ছে যে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত শিক্ষামন্ত্রী, সংঘাত মিটিয়ে এবার কি তাহলে সমস্যা সমাধানের পথে হাঁটবে এবং বিশ্ববিদ্যালয়গুলো কি স্থায়ী উপাচার্য পাবে আপনার মনে হয়? শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের আমাদের ছেলেমেয়েদের সঙ্গে পড়াশোনা করে, যেমনভাবে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছিলাম, তিনি উপাচার্য হওয়ার চেষ্টা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তার বিরোধিতা করেছি, ঠিক একইভাবে আচার্য উপাচার্যের ভূমিকা যদি পালন করতে চায় তারও বিরোধিতা করছি। ব্যাপারটা হচ্ছে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেভাবে
বাউন্সার দিচ্ছেন মাঝে মধ্যে রাজ্যপালের দিকে, সেই বাউন্সার না দিয়ে বিভিন্ন সময় যে ধরনের চাপান করতে যান রাজ্যপাল ভবনে, রাজ্যপাল ভবনে গিয়ে কথা বলুক না, আলোচনার মাধ্যমে মিটে যাবে। আর যদি আলোচনার মাধ্যমে না মিটতে যায়, যদি রাজ্যপাল মনে হয় বসা ধরে বসে থাকে, তখন বাংলার জনগণ রাজ্যপালের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু তা না করে কি করছেন, টিভির সামনে বসে দুটো বড় বড় কথা বলে দিচ্ছেন আর শিক্ষা ব্যবস্থা তরঙ্গে চলে যাচ্ছে। তবে আমার মনে হয় সন্দেহ হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ন্যাশনাল এডুকেশন পলিসিকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন না তো বকলমে, সেটা ভাবার দরকার আছে। উনি বলছেন অন্য কোনো ইয়ে, সেই জন্য দেখতে পাচ্ছি রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের কনসেন্ট্রেটের থেকে বেশি করে দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তিনার মনোযোগটা বেশি হয়ে যাচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাতে সচল থাকে তার ব্যবস্থা তারা করতে হবে মুখ্যমন্ত্রী। আচ্ছা লাস্ট প্রশ্ন, ডেঙ্গু বারবার তো কমে বাড়ছে, শহরে ম্যালেরিয়া ফ্যালেরিয়ার পাশাপাশি ডেঙ্গুর যে পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, কিন্তু কী পরিস্থিতি? সেই নির্মাণ পরিকাঠামো রাজ্যের নিয়ে যে ডেঙ্গুকে প্রতিরোধ প্রতিহত কীভাবে করবে, কোনো না আলোচনা আছে কোনো বিষয়ে নিয়ে। একের পর এক মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছেন, কয়েকদিন আগে শুনলাম একজন অভিনেতার দিদিনা বোন মারা গিয়েছেন, সেই জন্য ওগুলো প্রকাশ্যে এসেছে। কিন্তু ওই ধরনের কত আম মানুষ সাধারণ মারা যাচ্ছে ডেঙ্গুর আক্রমণে বা ডেঙ্গুর রোগে, রাজ্য সেই পরিকাঠামোটা নির্ভর করছে। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় আছে, তলদিকে চলে গিয়েছে, স্বাস্থ্যের যে বাজেট হচ্ছে প্রকৃত নতুন কাজে লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে না, ওই কুকুরে ডায়ালিসিস করার জন্য হচ্ছে, মানুষ কীভাবে বাঁচবে তার পদক্ষেপ নিচ্ছে না। অবশ্যই কুকুরকে বাঁচানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সাথে সাথে মানুষেরটাও তো ভাবতে হবে, কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনাহীন একটা সরকার চলছে, তার ফলে এই ক্ষতিগ্রস্ত আমাদের করতে হচ্ছে, সাফার করছে সাধারণ মানুষ।